ওমানে ক্যাম্প চলাকালীন প্রথম প্রস্তুতি ম্যাচে ওমান এই দলের বিপক্ষে টস হেরে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে 90 রান। আজ টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস, দলে আছেন নাইম, সৌম্য, মুশফিক, আফিফ, সোহান, শামীম, সাইফউদ্দিন, শেখ মেহেদি, নাসুম ও শরীফুল। মাস্কটে আজ শুরু থেকেই ওমান এ দলের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন লিটন ও নাইম, বলের সাথে পাল্লা দিয়ে স্কোর বাড়াতে থাকেন দুজন। সপ্তম ওভারেই দলের স্কোর ছাড়িয়ে যায় 50-এর কোটা। এবার টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে নবনির্মিত আবুধাবি ক্রিকেট ওভালে। 9 অক্টোবর সংযুক্ত আরব আমিরাত পৌঁছাবে বাংলাদেশ। 12 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। একদিন বিরতি দিয়ে 14 অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে হবে শেষ প্রস্তুতি ম্যাচ।